চ্যানেলে আজ আমি বানাবো ফিশ কালিয়া, কি কি লাগে আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি চার পিস হচ্ছে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। আমি চার পিস হচ্ছে চাকা নিয়েছি, আপনারা চাইলে পেটিও নিতে পারেন। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। তারপরে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো। আপনারা চাইলে নাও রাখতে পারেন, সঙ্গে সঙ্গে করতে পারেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের কালিয়া হচ্ছে মাস্ট, হচ্ছে এমনি ছুটির দিনেও আপনারা বাড়িতে বানাতে পারেন। বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার মাছের কালিয়া। আর একটা মিক্সচার জার নিয়েছি, তাতে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, আর চার পিস হচ্ছে রসুনের কোয়া নিয়েছি ওটাও দিয়ে দেবো। আপনারা চাইলে আদাও নিতে পারেন। হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়ো, আর হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো, হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, আর হাফ চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দেব। আর তিনটে হচ্ছে কাঁচা লঙ্কা নেব, সেটাও দেবো, হাতে করে কেটে কেটে নেব, কেটে নিয়ে দেব। আর তারপর 2 থেকে 3 চামচের মতন পানি নিয়ে তারপর মিক্সচার মেশিনে এটা পেস্ট করে নেবো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা আপনারা নুনকা দেবেন। গ্যাসের চুলোতে আমি একটা কড়া বসিয়েছি, কিছু মশলা ভেজে নেবো। হাফ চামচ গুঁড়া ধনে, হাফ চামচ গুঁড়া জিরে, আর হাফ হচ্ছে জাবেত্রী, একটা দারচিনি, আর তিনটে হচ্ছে ছোটো ইলাচ নিয়ে এটা 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে এটা ভেজে নেবো। বেশি কড়া করে ভাজবো না, তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সচার মেশিনে এটা গুঁড়ো করে নেবো। তারপর ওই কড়াতেই আমি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেবো। আর হচ্ছে যে হচ্ছে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। দিয়ে এটা বেশি কড়া করে ভাজবো না, হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতন প্রথমে ভাজবো, তারপর আবার 1 থেকে 2 মিনিটের মতন আমি ভেজে নেবো। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে একটা পাত্রতে। হচ্ছে ওই কড়াতে আমি আবার 1 থেকে 2 চামচের মতন আবার সর্ষের তেল নেবো, সেটা দিয়ে দেবো। তেলটাকে ভালো করে আমি গরম করে নেবো আবার। গ্যাসের চুলোটা মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। একটা তেজপাতা, দুটো ছোটো ইলাচ, আর একটা দারচিনি দিয়ে 30 সেকেন্ডের মতন এটা ভেজে নেবো আমি। এটা মিক্সচার মেশিনে যেটা পেস্ট করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সেটা টমেটো আমি এটা সেটা দিয়ে দেবো। দিয়ে এটা 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেবো ভালো করে। দেখুন আমার কষা হয়ে গেছে 1 থেকে 2 মিনিটের মতন। তারপর এটা ঝাঁকা দিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতো রান্না করবো। তারপর রান্না হয়ে গেছে 1 থেকে 2 মিনিটের মতন। আবার 2 চামচের মতন টক দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা নিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে 1 থেকে 2 মিনিটের মতন ঝাঁকা দিয়ে আবার একটা রান্না হতে দেবো। গ্যাসের চুলোটা লো ফ্লেমে করে রেখেছি আমি। দেখুন 1 মিনিটের মতন আমি এটা হচ্ছে ঝাঁকা দিয়ে এটা রান্না করে নিয়েছি। তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন। হচ্ছে আপনার যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটা আপনার পানি দিবেন। আমি হচ্ছে গ্রেভিটা ফুটে গেলে আমি 1 চামচ হচ্ছে নুন আর হাফ চামচ হচ্ছে চিনি দেব, মানে হচ্ছে মশলাটা ব্যালেন্স করবার জন্যে। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আপনারা যখন টক দইটা দিবেন ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দিবেন না, বাইরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে টক দইটা ফেটিয়ে নিয়ে ভালো করে দিবেন। তারপরে মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের চুলোটা আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি, ঝাঁকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এটা রান্না করে নেবো। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। তারপরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তারপরে 1 চামচের মতন আমি ঘি দেব, ঘিটাকে দিয়েও ভালো করে মিক্স করে নেব।
মাছ রান্না হতে বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যেই হয়ে যায়। তারপরে ঝাঁকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর দেখুন গরম গরম একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন গরম গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।